রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি তিনি ইতিমধ্যে যথেষ্ট জল ঘোলা করেছেন, অন্তর্বর্তী সরকারকে বলবো এ ব্যাপারে পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি, কিন্তু আপনারা উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগবশত উত্তেজনাবশত হতকারী, যেটা আত্মঘাতী হতে পারে, যেটা অন্যান্য শক্তিকে বাংলাদেশকে কেন্দ্র করে নানা খেলাধুলার সুযোগ করে দেয়, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না।